বন্ধুরা, এখন আছি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। যাচ্ছি হলো খামারবাড়ি মহসিনবের কাছে। তো সকাল সকাল এলিভেটেড এক্সপ্রেসওয়ে খামারবাড়ি মহসিন ভাই, যারা নিয়মিত দর্শক আমার চ্যানেলের পেজের, তারা হয়তো বা বুঝতে পেরেছেন আমরা কেন কোথায় যাচ্ছি। মূলত যাচ্ছি সুন্দরবন খামারবাড়িতে মহসিন ভাই সহ আমাদের সুন্দরবন ট্রিপের যারা যারা এবার সফর সঙ্গী সবাই অপেক্ষা করছে। আর এখানে আমার সাথে মামুন আছে আর উজ্জ্বল উজ্জ্বল আছে, যারা যারা নতুন। কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, অনেক কল্পনা কল্পনার পরে ইনশাআল্লাহ। সাঁতার জানেন তো? সাঁতার জানি না। সুন্দরবন যাচ্ছেন, সাঁতার জানেন না, বিষয়টা কেমন? উপরে আল্লাহর আপনারা আছেন তো, সেই সাপোর্টিং এ যাচ্ছে আর কি। আচ্ছা, যাই হোক, লাভ দিন না। কুমির আছে কিন্তু, কুমির আছে, তারপরে বাঘ আছে, জনি বন্ধু আছে। এবার জনি বন্ধু যাচ্ছেন আমাদের সাথে, আমরা সামনে আগাই খামার বাড়িতে যাব। এখানে আমাদের ট্যুর গাইড অপেক্ষা করছে, ওই পর্যন্ত যাই আগে। আলহামদুলিল্লাহ, আমরা এখন খামার বাড়ি অলরেডি এসে পড়েছি। এই নাসিম ভাই ডাকতে, নাসিম ভাই ডাকে। খামার বাড়ি এসে পড়েছি আমরা। কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব। আমাদের এই যে আমাদের গাড়ি, এই যে আমাদের গাড়িগুলো প্রাইভেট নোহা, এই যে প্রাইভেট। বেলার সর্দারের সাথে ফোন ছুটি হচ্ছে আমাদের। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা সুন্দরবনের নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। আজকে যাচ্ছি আমরা সুন্দরবন মহসিনের সাথে। এখন আছি খামার বাড়ি। খামার বাড়িতে আমাদের ট্যুরমেটরা সবাই একসাথে হচ্ছে, একসাথে হয়ে আমরা রওনা দিব। খুলনা দিয়ে ঢুকবো, খুলনার উদ্দেশ্যে। এখন মহসিন ভাইয়ের সাথে আমাদের ট্যুরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সাথে বেলায়েত ভাই আছেন। আমরা এখানে সব কিছু গোছগাছ করে আমরা রওনা দিয়ে দিব। এবং এই যে ট্যুরটি, সম্পূর্ণ ট্যুরটি দেখতে পারবেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগবে আপনাদের। আমরা তো খামার বাড়ি, ভাই গেছে কই, মহসিন ভাই কই? বেলায়েত ভাই হাঁটা শুরু করেছে। ও ভাই, পায়ের কি অবস্থা? পা যেন হারায় না যায়, কোনটায় ব্যথা তো আন্দাজ করতে পারি না, তাই সিন্ধু দিয়ে রাখছি। কেমন হয়েছে? মানে এটা সকালে ঘুম থেকে দেওয়া হারায় ফেলেন যে কোন পায়ে ব্যথা? কোন পায়ে ব্যথা? এন কি আপনি বনে হাঁটতে পারবেন? তো বনে যাইতে যাইতে মনে ঠিক হয়ে যাবো, যত এগোবো তত ঠিক হবে। ওই যে আপনার মামা যদি আবার আসে তখন দৌড় দিতে হবে না? মামা আসা পর্যন্ত অপেক্ষা করেন, তার আগেই আমাদের মাল সাবানা তোলা হচ্ছে গাড়িতে। এলে বাসার সবাই ভালো আছে? বাসার খবর তো জানি, এখন ঢাকা শহরে খবর জানি, একটু পরে জানবো হচ্ছে জঙ্গলের। এই যে আমার শীতে কাটা সম্বন্ধে আছে। এবার কোন সকালে কতগুলো ভাস, এবার কোন সাইডে কাটবেন? শীতি এবার কি হবে? সে তো রুগী, রুগী আমরা একটু অপেক্ষা করছি, আমাদের অন্যান্য ট্যুরমেটরা আসে না, এখানে অনেকে আসছে। রওনা দেব একটু পরে। আমাদের গাড়ির গ্যাস নেওয়া হচ্ছে, রওনা দিয়ে দিয়েছি। হাকিম সাহেব কোথায়? মহসিন ভাই গ্যাস নেওয়া হোক, আমরা সামনে যাই একটু। বেলায়েত ভাই হাঁটতে পারে আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এটা হলো পদ্মা সেতুর টোল প্লাজা।
পদ্মা সেতুতে টোল দেওয়া হচ্ছে। এখান থেকে টোল দিয়ে আমরা পদ্মা সেতু পার হয়ে সরাসরি চলে যাব ভাটিয়াপাড়া। ভাটিয়াপাড়াতে আমার হোটেল, সেখানে যাব। তারপর ভাটিয়াপাড়া থেকে চলে যাব কোথায়, যেখানে যাব আপনাদেরকে দেখাবো। এখন আপাতত রওনা দেই, সাথেই থাকবেন, আমাদের ভালো লাগবে। আমরা এখন আছি ভাটিয়াপাড়া, যেখানে উপজেলা মসজিদ, এটাতে নামাজ শেষ করলাম আমরা। ওই পাশে আমার হোটেলে সবাই বসছে, যদিও রমজান মাস, একটু বিশ্রাম করার জন্য বসেছি আমরা। ওদিকে যাব, এখানে আমাদের ট্যুরমেটরা নামাজ পড়লে একে একে বেরিয়ে আসছে, আমরা যাই ওদিকে। সুন্দরবনে যাচ্ছি, থাকবো কয়েকদিন, সকল কার্যক্রমই দেখাবো আপনাদেরকে। যে ওই পাশে আমার হোটেল, আমরা আমার হোটেলের দিকে যাই। এই যে আমার হোটেল, যে আমাদের গাড়ি, আমরা যাবো একটু আমার সাথে দেখা করব, তারপর এক টানে চলে যাব আমরা আমাদের গন্তব্যে। এই রাস্তাটা খুব বিজি রাস্তা, প্রচুর গাড়ি আসা যাওয়া করে, সুন্দর একটি ব্রিজ। বন্ধুরা, আমরা চলতে চলতে আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। এদিকে রাস্তাগুলো খুব সুন্দর, যানজটও কম। ঢাকাতে যেমন যানজট থাকে, তেমন যানজট নেই, সুন্দর রাস্তা ধরে আগাচ্ছি। এই রাস্তা শেষ হলেই আমরা নৌকাতে উঠবো, আমাদের নৌকা অলমোস্ট রেডি, ওইখানে অনেকে আমাদের জন্য অপেক্ষাও করছে। এই রাস্তাটা শেষ হলে নৌকায় উঠবো, নৌকা থেকে তারপর আবার আমাদের জঙ্গল জীবন শুরু হবে। নৌকায় উঠি আমরা। বাবা যেটা ধরেন, ব্যাগ ধরেন, এই হলো আমাদের বোট, এটা উঠবো এখন, মাল সাবানা উঠাই। এই যে আমাদের ট্রলার, একটু বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, এই গাড়িতে করে আসছি। ওই পাশে আমাদের লোকজন যারা আছে সবাই নৌকাতে উঠেছে কয়েকজন। এই যে নৌকা, ডিশবোর্ডের মতো, এই নৌকাতেই থাকবো আমরা কয়েকদিন। আপাতত আমাদের মাল সাবানা নৌকায় উঠানো প্রায় শেষ, আমরা সবাই নৌকায় উঠবো। নৌকায় উঠে আমাদের পরবর্তী কার্যক্রম আবার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। যাই ওদিকে দেখি কী অবস্থা। আমরা ট্রলারে উঠে গেছি, টুরিস্ট টাইপের ট্রলার। এ ভাই, এ ভাই, আস্তে আস্তে আস্তে, এদের তো আপনার স্টিক কোথায়? যে হ্যাঁ আছে, ক্ষেপণাস্ত্র। কয়েকদিন থাকবো আমরা এই চলারে, পরবর্তীতে আবার দেখাবো। মুন্সিগঞ্জ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, সবাই যে যার মতো করছে, আসিফ ভাই ভিডিও করে। আমরা সামনের কয়েকদিন থাকবো এই নৌকাটায়, কার্যক্রম করবো, আপনাদেরকে দেখাবো। যাই বসে এই পাশে আবার লোকাল লাগে, আমার তো কোনো জায়গা বলা নিষেধ। এই পাশে খাওয়া দাওয়া, দেহি দেহি দেহি, কি দেখাইতেছেন পিছন দিয়া? আলী হোসেন পানি বোতল দিও। যান যান, খাওয়া দাওয়ার আয়োজন এই জায়গায়। মানিক ভাই, রাতের খাবার কি? রাতের খাবার হলো পাতিহাঁস। কি পাতিহাঁস? পাতিহাঁস, ওরে বাবা, মায়াটা মধ্যটা না। আর সকালে দেবো এই চাউল আর মরিচ ভাত। বিরাট কই মাছ বুনা, বিরাট আয়োজন।
এই পাশে তো লোকজন আছে খাওয়া দাওয়া হবে এখন যাই খাওয়া দাওয়ার প্রস্তুতি নেই এই যে আমাদের ভাত এই যে রুগী দুলা বাঙ্গা এই চায়ের কাপগুলো কিন্তু সেরা একদম দুধ তো চিনি কম হইছে হ্যাঁ চিনি কম দিছে হ্যাঁ চিনি কম দিছে এখানে ভাইয়ের মুখে যে জিনিসটা স্বাদ লাগবে সেই জিনিসটা বারবার আসবে আর কারো মুখে স্বাদ লাগুক আর নাই লাগুক কিছু যায় আসে না ভাই চিনি তো একটু লাগে এই মেন্টালিস্ট করে না আমি এটা এটা সংগলন নি হ্যাঁ সবসময় আমি করতে বলি না আচ্ছা কিন্তু 17 জনের 17 রকম চা কি করে বানাবে ওই এক মুখে টেস্ট ভাই এটা সবচেয়ে বড় কথা খাওয়া দাওয়া হবে রাত ভাই হ্যাঁ কি খাবেন আজকে রিজিক কাছে আছেন না আপনি মেনু জানেন হ্যাঁ মেনু জানেন জানি না পাতিহাস পাতিহাস ভাই পাতিহাসের কোনো ইতিহাস আছে সরদার ভাই আচ্ছা আপনি একটা ধারণা কি ইতিহাসটা কি ইতিহাসটা কি পাতিহাসের পাতিহাস যে যে খায় তারা লোক ভালো না এই চলারে আপনি কত আমি ভালো লোক না তো তাহলে আমার পাশে বসা যায় আমি লোক শুবে কোটা ভালো না এই যে ও ওয়াও কত টাকা বলে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ মিলাত পড়াছে আর কিছু ছেলে পেলে খুব গোলমাল করতেছি মানে ঝামেলা করতেছে ওরা দূর টুর পড়তেছে না এবার হুজুর ওই দুরুদির ভিতরে বলতেছে সালি বিলে গোলমাল করিস নে গুড়ি জিলেপি ভাগে পাবি নে তোরা যদি গোলমাল করিস তোকে গুড়ি জিলেপি দিও এখন খাবারের সময় চুপচাপ থাকতে হবে চুপচাপ না থাকলে এখান থেকে ওই সাহসের বাড়ি উঠবে না এই জাহিদ ভাই ভাই এত খাবেন কম হয়ে গেছে আমার বিশাল বিশাল বডি বিশাল যেটার কি লবণ লাগবে বেলা দেড় প্লেট করি খাওয়া দাওয়া করি পরে দেখাবো আবার ডাল হাঁসের মাংস খাওয়া দাওয়া হচ্ছে ব্যাপক জাহিদ ভাই ভাত লাগবে আরো না 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 থ্যাংক ইউ যেটা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমরা সুন্দরবন চলে এসেছি নৌকায় খাওয়া দাওয়া হচ্ছে মেনু তো ছিল হাঁসপাতি হাঁস তারপর ডাল আর অন্যান্য সাদা ভাত একসাথে খাওয়া দাওয়া হচ্ছে আজকে আমাদের প্রথম ভিডিও এরপরে যে কদিন থাকবো পর্যায়ক্রমে আপনাদেরকে আমাদের সকল কার্যক্রমই দেখাবো মাছ ধরা আরও অন্যান্য অনেক কার্যক্রম দেখাবো সাথেই থাকবেন সম্পূর্ণ ট্যুরটা আপনারা আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন আজকের মতো এ পর্যন্তই ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খাওয়া দাওয়া শেষ হলো এখন অফিসের ছোট বোট নিয়ে সন্ধ্যাবেলায় আসলাম।